আমাদের দেশে এক দাজ্জাল আছে, আপনারা দাজ্জাল দেখছেন নি? আজকে আপনাদেরকে একটা সুখবর দেয়া যায়, হুঁশিয়ার থাকবার লাগে। কি খবর? ও কথা কয় না। কি খবর? সুখবর। পরে দাবার বিপদে পড়বেন, এই বিপদ থেকে বাঁচার লাগে একটা সুখবর দেয়া যায়। আমি তো দাজ্জাল দিয়ে খেলেছি। কেউ কেউ আল্লাহ আকবার করতেন না? আমরা কেমন হুজুর দাজ্জালকে হাই করছে নাকি? হ্যাঁ দাজ্জাল হাই করছে। আমি দাজ্জাল দিয়ে দেখছি, দাজ্জাল কেমন দাজ্জাল জানি বলছে যে যারা নবীর ঈদে মিলাদুন্নবী পালন করে, যারা ঈদে মিলাদুন্নবী পালন করে যারা তাবারক খায় তারা যেন গু খায়। তখন নাকি ইয়া নবী সালাম আলাইকা বলে আপনিও উঠে গেছেন, আপনিও কি বিয়ের বাড়িতে যাইয়া কি করলেন, কেয়াম করলেন? আরে বলেন না, কিছু তো বুঝেন না আপনারা। বিয়ের বাড়িতে যাইয়া কি করলেন? এই কেয়াম করার আগে কেন উঠে আসতে পারলেন না আপনি? এই কেয়াম কেন করলেন? জিজ্ঞাসা করলে হুজুর কি হবে, একটু দাঁড়াইছি, একটু কি দাঁড়াইছি, তো একটু গু খাইতে পারেননি, সমস্ত বেদাত গু, এটাও একটা গু, পাখানা পাখানা, সাবধান 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 করবেন না এগুলা। আরে মনে থাকবেনি আমার কি বড় সুন্দর লাগে, জোরে কইতেন না আরো জোরে। এই দাজ্জালে বলছে তারা মিলাদ আদায় করে হ্যাঁ ডাইরেক্ট জাহান্নামে যায়। এখন আল্লাহ যে নবীর ঈদে মিলাদুন্নবী পালন করলো, ফেরেশতারা কয় আমরা নবীর ঈদে মিলাদুন্নবী পালন করলাম, সাহাবায়ে কেরাম কয় আমার নবী নিজেও কয় আমি নবীর ঈদে মিলাদুন্নবী, আমার মিলাদ আমি নিজেই নবী পালন করি, তো তোমরা পালন করো বছরে একবার। আর আমার নবী ডাকতে কয় প্রত্যেক সপ্তাহ সোমবার দিন আসলে আমি নবীকে এই দুনিয়ার জমিনে রহমত হিসেবে প্রেরণ করেছেন, এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করো তো প্রত্যেক সপ্তাহ আমি সোমবার দিন উঠা রাখি। আর এই দাজ্জাল বলেছে কি যে যারা মিলাত আদায় করে, মিলাত আদায় করে যারা তাবারক খায় তারা গু খায়। এই দাজ্জালটার নামটা কয়ে রাখি, আপনার বলবেন হুজুর দাজ্জাল কেমন দাজ্জাল? এই যে দাজ্জাল দিয়ে আসবেন, দাজ্জাল কি একবারে খালি হাতে আইব? কিছু তো লয়ে নাই তো, এটা হইলো আসল ফোরসে কথা কোন ঠিক কিনা। তখন দাজ্জালের দাজ্জাল আসার আগে কিছু সেলা ফেলা হইতো না, এই সেলা ফেলাগুলো আইসা তাকে বক্তব্য রাখবো, কারণ আসার সাথে সাথে দাজ্জালের হাত ধরে বয়াত করে দিত যে এডি আমরা লেখা রাখছিলাম, আমরা আইবেন এলে আমরা লেখা রাখছিলাম, আমরা হাত দিয়ে দিলাম আল্লাহ এডি রে আমরা ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, কথা কোন ঠিক কি না? এই দাজ্জালটা কেন জানি, এই দাজ্জাল হইলো আম্মক সফি, ও হাবিরার এক নাম্বার গুরুটা হুর দেয়া, হ্যার নাম হয়েছে কি সফি, আরো জোরে কর, হ্যার নাম হয়েছে আহম্মদ সফি। আসলে আমি আহম্মদ সফি কইতে পারি না, কারণ হ্যাঁ যেসব কাজ কর্মগুলো করে প্রত্যেকটা হইলো কোরআনের কোরআন সুন্নার বিরোধিতা, এক হইলো দেখেন মিলাদ কেমের বিরোধিতা, এরপরে মুনাজাতের বিরোধিতা, জানাজার নামাজের বিরোধিতা, সকল বিরোধিতা করে, তাহলে সে বোঝা যায় আহম্মদ সফি না, সে হইলো আহম্মদ সফি। এ জোরে কর ঠিক কিনা, হাত তুলে বলো ঠিক কিনা? আমাদের হুঁশিয়ার থাকতে হবে, এরকম কিছু দাজ্জাল আছে যে দাজ্জাল গুলো আইসা বলবে কালিমার সাথে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখা যাবে না, কারণ যতদিন কিতাবের মাঝে আছে, কিতাবের মাঝে আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে, যতদিন মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা থাকবে, যতদিন এই মুহাম্মদ আল্লাহর সাথে আল্লাহর নামের সাথে মুহাম্মদের নামটা জড়িত থাকবে, ততদিন দাজ্জাল আইসা ইমানের ইমানদারদের ইমান ধ্বংস করতে পারবে না, কথা কোন ঠিক কি না? কারণ এই দাজ্জাল গুলো আসতেছে, এর নাম হইলো তারেক মনোয়ার জানোয়ার, কথা কোন ঠিক কিনা? আরেকটা হইলো আমির হামজা, আরেকটা হইলো মিজারানো মান আজাহের, আরেকটা হইলো বড় দাজ্জাল, আরেকটা দাজ্জাল বড় ছেড়ে কণ্ঠবালা, হ্যাঁ সারে যে দিদি কণ্ঠ দিক দিয়ে কাজ করবি, হ্যাঁ নাম হইছে হাফিজা, কথা কোন ঠিক কিনা? সে আমার নবীর স্লোগানকে ফালতু স্লোগান বলেছে, এ কথা কোন ঠিক কিনা? এ হলো আরেক দাজ্জাল, এই সাইডটা দাজ্জাল মিললে মাঠে নামছে, এক দাজ্জাল অন্ধ দাজ্জাল আসলে খালি বলবে যে হুজুর আপনার তো আমরা খুদা মানি, আপনার কাছে সইতা দিলাম, আল্লাহ এর আলে আমরা যা ইচ্ছা তা করে, কথা কোন ঠিক কিনা? আর হুজুর এখন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের?